দক্ষিণবঙ্গে বর্ষা এসেছে, তবুও বৃষ্টির দেখা নেই। জলের অভাবে শুকিয়ে যেতে বসেছে ধানের বীজতলা। একে সেচের জলের অভাব, তাই বৃষ্টির অভাব, দুয়ে মিলে মাথায় হাত হাওড়ার উলুবেড়িয়ার চাষিদের। মরসুমের এই সময়টা ধান রোয়ার সময়। বর্ষা আসার পরপরই আমন ধানের বীজতলার কাজ শুরু করেন চাষিরা। তবে এই মরসুমে বৃষ্টির ঘাটতি ভাবাচ্ছে হাওড়ার চাষিদের। আমতা, উদয়নারায়ণপুর, শ্যামপুর, জয়পুর সহ একাধিক এলাকার চাষিরা এই সময় আমন ধান রোয়ার কাজ করেন। এবার ধান রুইতে ভরসা পাচ্ছে না তারা। ধানের বীজতলা প্রস্তুত যথেষ্টই, তবে রুখা শুখা মাটিতে ধান বসাতে পারছেন না চাষিরা। 100 টাকা কিলো আগুন ধানের দাম হিসেব করুন। এবার ট্রাক্টর আছে, তা তৈরি করতে হচ্ছে, লেবার দিয়ে ফেলেছি। কত বিঘে চাষ করতেন? 5 বিঘে 5 কিলো চাষ করেন। পুরোটাই লোকসান? হ্যাঁ। জল কি এর আগেও এরকম কোনোদিন হয়েছে? না 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 না। তাহলে এখন কী করবেন? তাহলে আর কী করব, সরকার যদি যায় খেতে পাবো না। এইবারে চাষ হবে না, চাষ এই তো জলেই, মাঠের জলেই বীজ মরে যাচ্ছে, কী করে কী চাষ হবে? বৃষ্টির ঘাটতিতে ধান রুইতে পারছে না চাষিরা। এই মরশুমে ধান চাষে ক্ষতির আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যেই অবশ্য ক্ষতির সম্মুখীন হয়েছেন সার ব্যবসায়ীরা। সারের বাজার একবারই কিচ্ছু নেই। আজকে 3 মাস টোটালি বসে রয়েছি, কোনো আকাশেও বৃষ্টি নেই, খালেতেও কোথাও জল নেই, মানে চুপচাপ বসে রয়েছি, কোনো বেচা কেনা নেই। হাওড়ার আমতা, জয়পুর, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল কৃষি প্রধান। বৃষ্টির ঘাটতি এবং সেচের জলের অভাবে আমন ধান রোয়া নিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে। হাওড়া থেকে আক্তারুল খানের রিপোর্ট, কলকাতা টিভি।